R-73 selected. Pakistani F-16 dhongkhor purbe Abhinandanor kek radio barta. R-73 air-to-air missile re Abhinandane dhongkho korisil Pakistani F-16. সে বীর অভিনন্দন এতিয়া বায়ুসেনার চিকিৎসালয়ত দ্বিতীয় দিনও চলি আছে অভিনন্দনের কুলিং ডাউন প্রক্রিয়া প্রায় 60 ঘন্টা শত্রুর হাতত বন্দী হয়ে অহার পিছত অভিনন্দনের শারীরিক পরীক্ষার সমান্তরালক নির্ধারিত সময়মতে চলিব মনস্তাত্ত্বিক পরীক্ষাও প্রশ্ন হল আকৌ যুঁজার বিমান চলাব পারিবনে অভিনন্দনে পেরাসুটারে অবতরণ করা স্থানীয় পাকিস্তানের আক্রমণের সম্মুখীন হওয়ার পিছত যুঁজার বিমান চলাব পরাক অভিনন্দনের শারীরিক সামর্থ্য নির্ণয়ের বাবে বিভিন্ন চিকিৎসা পরীক্ষা চলি আছে নতুন দিল্লিস্থ বায়ুসেনার চিকিৎসালয়ত শত্রু দেখে অভিনন্দনের দেহত গোপনে মাইক্রোচিপ সংযোগ করেছে নাকি তার সন্ধানতো চলিছে বিশেষ পরীক্ষা সর্বোপরি পাকিস্তানত প্রচণ্ড মানসিক নির্যাতনের বলি হয়েছিল অভিনন্দন পাক সেনা আর ISI চলাইছিল মনস্তাত্ত্বিক নির্যাতন অভিনন্দনে দিল্লিত শীর্ষ পর্যায়ের বায়ুসেনার বিষয়াবর্গক জানাইছে শারীরিক নির্যাতনের পর রেহাই পাইছিল ঠিকই কিন্তু মোর উপর চলিছিল প্রচণ্ড মানসিক নির্যাতন অভিনন্দনের উপর মানসিক নির্যাতনের অংশ হিসাবে ওয়াঘা সীমান্তত ভারতের হাতত গতাই দিয়াত বহু ঘন্টার বিলম্ব করেছিল পাকিস্তানে পাকিস্তানের কুখ্যাত চোরাংচোৱা সংস্থা ISI আর পাক সেনাই মুক্তির পূর্বে লাহোরত ভিডিও রেকর্ডিং করাতেও অভিনন্দনের উপর প্রয়োগ করেছিল প্রবল মানসিক হেঁচা কিন্তু সমগ্র বিশ্ববাসীর সম্মুখত সাহস আর বীরত্বর প্রতিভূ হয়ে পড়া অভিনন্দনক মানসিকভাবে ভাঙিব পৰা নাছিল পাকিস্তানে তাত কারো সন্দেহ নাই এতিয়া বায়ুসেনার নিয়ম অনুসরি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের শারীরিক আর মানসিক সুস্বাস্থ্য কামনা করেছে দেশবাসী যাতে পুরনি MiG-21 যুদ্ধ বিমানে F-16 দরে অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস করা প্রথমজন যুঁজারু বিমানের পাইলট আকৌ বহিব পারে যুঁজারু জেটর ককপিটত নিউজ ডেস্ক রিপোর্ট প্রাগ নিউজ